করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল চব্বিশ ঘন্টা আরও একশো জনের মৃত্যু হয়েছে এটি বাংলাদেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু এ নিয়ে টানা তিন দিন করোনা ভাইরাসে একশোরও বেশি মানুষের মৃত্যু হল এদিকে করোনা রোগী সামাল দিতে রাজধানীর মহাখালীতে দেশে প্রথম সবচেয়ে বড় ডিএনসিসি করোনা হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে বিভিন্ন হাসপাতাল ঘুরে আইসিউ না পেয়ে অনেকে ছুটছেন এই হাসপাতালে এ আর বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত আজকে দশ এগারো দিন কুর্মিটোলা হসপিটালে রাখছিলাম ওইখানে আইসুর অনেক সংকট তাই এইখানে অনেক আইসু আছে আমরা শুনলাম তো এই কারণে এইখানে আসা আজকে আবু সুফিয়ান অন্য হাসপাতালে আইসিউ শয্যা খালি না থাকায় রুগী নিয়ে এসেছেন রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে আশা করি আইসু পাবো অনেকে চিকিৎসা ব্যয় কুলাতে না পেরেও এসেছেন বিনামূল্যের সরকারি এই হাসপাতালটিতে কেউ কেউ বিড়ম্বনার অভিযোগও করেছেন হাসপাতালটিতে পর্যাপ্ত ট্রলি না থাকায় অনেককে অপেক্ষা করতে হয় যানবাহনে রুগীকে হাসপাতালের ভিতরে নিতেও বেগ পেতে হয় স্বজনদের ভর্তি হয়ে যেখানে আরও এক দুদিন দিন থাকি তাহলে হয়তো ওটা ভালো হইতে পারে ভর্তি তো দুটোর কথা উনি আমার কথা অন্য কোনো কথাই বল রাজি না ভালো চিকিৎসার আশা নিয়ে আসছি কিন্তু এখানে প্রাথমিক অবস্থা যেটা দেখলাম যে অনিয়ম বা গরমিল প্রথম থেকে এটা হাসপাতালটা আসার কারণ হলো অন্য কোনো হাসপাতালে কোনো সিট নাই খালে খামাখাই অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে হয়রানি নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ওই হাসপাতাল থেকে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন যাদের বাসায় রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে তাদের হাসপাতালে না নেয়াই ভালো অন্য হাসপাতাল থেকে এখনই রোগী এ হাসপাতালে ভর্তির বিষয়েও নিরুৎসাহিত করেন তিনি করবো যে যারা অলরেডি বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এবং বিভিন্ন জায়গায় হয়তো আইসিইউতে আছে বন্য জায়গায় তারা যেন এখনই আমার এখানে চলে না আসে তাহলে যেটি হবে যে আমার এখানে যারা মানে যারা যাদের যারা কোথাও কোনো কিছু পায়নি তারা কিন্তু অগ্রাধিকারটা পেতে পাচ্ছে না এবং আমার ফ্যাসিলিটিস আমি ওয়ান থাউজেন্ড এই মাসের উনত্রিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ পুরোই রেডি হয়ে যাবে ইনক্লুডিং আমার ইনভেস্ট শুধু সিটি স্ক্যান ছাড়া ইনভেস্টিগেশন সব কিছুই আমাদের দুই তিন দিনের মধ্যে সব রেডি হয়ে যাচ্ছে অন্যদিকে করোনা হাসপাতালের চিকিৎসা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গরমিল দেখা যায় প্রতিষ্ঠানটির পাঠানো বিজ্ঞপ্তিতে দেখা যায় চব্বিশ ঘন্টায় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া ঢাকার সরকারি সব হাসপাতালেই আইসিইউ ও আইসিইউ সমতুল্য বেড খালি আছে দুশো দুটি কিন্তু শুধু কুর্মিটোলা হাসপাতালেই দেখা যায় দুইশো পঞ্চাশটির জায়গায় চিকিৎসা চলছে তিনশো জনের খালি নেই আইসিইউ অধিকাংশ হাসপাতালের বাস্তবচিত্র এমনই কালকের চাইতে রুগী অনেক বেড়েছে খালি নেই এদিকে ২৪ ঘন্টায় একশো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে একাত্তর জনের দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার চারশো সাতানব্বই জন একই সময়ে ভাইরাসটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে চার হাজার দুইশো সতেরো জন মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো সাত লাখ তেইশ হাজার দুইশো একুশ জনে এ আর বাদল আর টিভি ঢাকা